এই ব্যাড কোলেস্টেরলের কারণে আপনার অনেকগুলো ঝুঁকি আছে। চোখে ঝাপসা দেখা যায়, অনেক সময় দেখা যায় যে হাত পা আপনি নাড়তে পারছেন না। সকালের যে অক্সিজেনটা, একটা ফ্রেশ অক্সিজেন পাই আমরা। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আলামিন হোসেন, ফিজিওথেরাপিস্ট। আমিন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। স্ট্রোকের প্রধান ছয়টি কী কী কারণ আছে, এই কারণগুলো আমরা জানব আজকে। তার আগে আমরা জেনে নেব স্ট্রোকটা কী। স্ট্রোক হচ্ছে ব্রেনের এক ধরনের রক্তক্ষরণ অথবা রক্তনালী চুপসে যাওয়া। অর্থাৎ এতে বোঝা যায় যে স্ট্রোক দুই ধরনের, এক হচ্ছে হেমোরেজিক এবং ইসকেমিক। ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে এরকম যে ব্রেনের যে রক্তনালীগুলো আছে এগুলো অনেক সময় সরু হয়ে যায় এবং সেখানে রক্ত চলাচল তখন নর্মাল হতে পারে না, এই কারণে একটা স্ট্রোক হতে পারে। আরেকটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, যেটা বলছি আমরা, সেটা হচ্ছে ব্রেনের যে ব্লাড ভেসেলগুলো আছে অর্থাৎ রক্তনালীগুলো আছে এগুলো অনেক সময় ফেটে যায়, ফেটে গিয়ে ব্লাডটা বের হয়ে যায়, এটা হচ্ছে আমরা বলছি হেমোরেজিক স্ট্রোক। এই দুই ধরনের স্ট্রোক আমাদের দেশে এবং সারা পৃথিবীতে হয়ে থাকে। একটা তথ্য শেয়ার করতে চাই আপনাদের সামনে। WHO, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা বলেছে যে পৃথিবীতে যতগুলো কারণ আছে মৃত্যুর, তার মধ্যে দ্বিতীয় কারণ হচ্ছে স্ট্রোক। অর্থাৎ স্ট্রোকে মানুষ কতগুলো মারা যাচ্ছে এটার একটা রেশিও তারা প্রকাশ করেছে, যে দ্বিতীয় কারণ, প্রধান কারণ হচ্ছে স্ট্রোকের কারণে মানুষ মারা যায়। আমরা যেন এই স্ট্রোক থেকে পরিত্রাণ পাই এবং স্ট্রোক যেন আমাদের ক্ষতি না করতে পারে, তাই আজকে আমরা কারণগুলো আলোচনা করব। কারণগুলো যেমন, একটা একটা করে আমি বলছি আপনাদের। ফার্স্ট বা প্রধান কারণ যদি আমরা বলতে চাই, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের কারণে আমাদের স্ট্রোক হয়ে থাকে এবং অনেক বেশি রোগী আমাদের দেশের এই উচ্চ রক্তচাপে ভুগে থাকে, যার ফলে স্ট্রোকের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। আর দ্বিতীয়ত কারণ যদি আমরা বলতে যাই, তাহলে বলতে পারি যে হাই কোলেস্টেরল। হাই কোলেস্টেরলের কারণে আমাদের, যাদের হচ্ছে HDL এবং LDL দুইটা কোলেস্টেরল আছে, তার মধ্যে LDLটা আমাদের জন্য আসলেই ক্ষতিকারক। যদি একটাকে গুড কোলেস্টেরল বলি, আমরা একটাকে ব্যাড কোলেস্টেরল বলে থাকি। যদি আপনার গুড কোলেস্টেরলটা বেশি থাকে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম পেশেন্টেরই আমরা দেখি যে LDL, যেটা অর্থাৎ ব্যাড কোলেস্টেরল, সেটা আমাদের অনেক হাই। এই ব্যাড কোলেস্টেরলের কারণে আপনার অনেকগুলো ঝুঁকি আছে, স্ট্রোক অনেক বেশি এটার কারণে হয়ে থাকে যে যাদের হাই কোলেস্টেরল থাকে। এই কারণে দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক রোগী স্ট্রোকে ভুগছে বা স্ট্রোক করছে। তিন নম্বর কারণ হচ্ছে স্ট্রেসফুল লাইফ। আমাদের মানসিক টেনশন বা স্ট্রেসফুল লাইফ প্রত্যেকটা মানুষই আমরা ভুগে থাকি। হ্যাঁ, অনেকে বলতে পারে এটা কিভাবে আমরা বন্ধ করব, এটা আপনার কাউন্সিলিংয়ের বিষয়, পার্সোনাল কাউন্সিলিংয়ের বিষয়। একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, আপনি যে বিষয়টা নিয়ে টেনশন করতেছেন সে বিষয়টার থেকে মূল্যবান আপনার লাইফ। আজকে আপনার লাইফটা যদি এই স্ট্রোকে ভুগে এক সাইড প্যারালাইসিস হয়ে যায়, তখন আপনার যে পরিণতিটা হবে, আপনি যে সুস্থ আছেন, সুস্থ থেকে যে মানসিক টেনশনটা করতেছেন, এই কারণে আপনার এই একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এটা পোষাতে পারবেন না, তখন কোনোভাবে আপনি মেনে নিতে পারবেন না। কিন্তু তার আগে আপনার ভাবা উচিত যে আমার এই মানসিক টেনশনটাকে আমরা সরিয়ে ফেলি, আমি এই মানসিক টেনশনটা না করে আমি করতে পারি কি, যেটা হয়েছে হয়ে গেছে, কিছু করার নাই আমার, হয়তো পারে এরকম, এভাবে ভেবে আপনাকে এটাকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, পৃথিবীর সমস্ত কিছুই মূল্যবান, কিন্তু তাই বলে আপনার জীবনের থেকে নয়, আপনার জীবন বেশি মূল্যবান। কারণ আপনি স্ট্রোক করার পর যে সাফারিংটা করবেন, এটা কেউ আপনাকে ভাগ নেবে না, আপনার নিজেকেই সাফারিং করতে হবে। কারণ আমরা অনেক স্ট্রোক রোগী দেখে থাকি যারা লং টাইম স্ট্রোক করার পর তার যে মুভমেন্ট, হাসি খুশি, কথাবার্তা স্তব্ধ হয়ে যায়, একেবারে পুরো নর্মালভাবে একেবারে নিজের মতো লাইফ লিড করতে থাকে, তখন লাইফটা একাকিত্ব ফিল করে ফেলে। অতএব আপনি আজকে যে বিষয় নিয়ে টেনশন করছেন, পরের দিন আপনি হয়তোবা এটার কারণেই একটি সাইলেন্ট লাইফে চলে যেতে পারেন। অতএব আপনাকে অবশ্যই এটা সিরিয়াস হতে হবে যে স্ট্রেসফুল লাইফ থেকে আপনি যেন মুক্ত থাকতে পারেন, স্ট্রেসফুল লাইফ থেকে নিজেকে পরিহার করুন। মানসিক প্রবলেম থাকবে, প্রত্যেকেরই আছে, কিন্তু এটাকে মেজর প্রবলেম হিসেবে নিয়ে নেওয়া যাবে না। চার নম্বর যেটা আমরা কারণ বলতে পারি স্ট্রোকের, সেটা হচ্ছে ওবিসিটি, অর্থাৎ মোটা বা মেদ ভুঁড়ি বেড়ে যাওয়া। অনেকেই দেখি আমরা যে ফাস্ট ফুড প্রচুর পরিমাণে খেয়ে থাকি অথবা রিচ ফুড খাচ্ছি প্রতিদিন, এই কারণে যেটা হয় আমাদের, যে আমরা অনেক
ওবিসিটি হয়ে যাচ্ছি, অনেক মোটা হয়ে যাচ্ছি দিন দিন, এবং এটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। এই ওবিসিটির কারণে হচ্ছে আমাদের দেশে স্ট্রোক হওয়ার একটা ঝুঁকি থাকে। অতএব আপনারা যারা অবশ্যই মোটা হচ্ছেন, খুব বেশি খাওয়ার চেষ্টা করতেছেন, তারা একটু হলেও সচেতন হন, যাতে স্ট্রোকের ঝুঁকি থেকে আপনারা মুক্ত থাকতে পারেন। পাঁচ নম্বর কারণ হিসাবে আমরা বলতে পারি স্ট্রোকের স্মোকিং, অর্থাৎ ধূমপান করা। ধূমপান করলে আমাদের একটা বিশাল ক্ষতি হয়, সেটা হচ্ছে নিকোটিন থাকে ধূমপানে। নিকোটিনটা অনেক বেশি ক্ষতিকারক আমাদের দেহের জন্যে। কেন এটা ক্ষতিকারক আপনাদেরকে একটু বলি। এটা আমাদের নেয়ার পর লাংসে যায়, সরাসরি লাংসে গিয়ে লাংসের যে ব্লাড ভেসেলগুলো আছে ব্লাড ভেসেলের ভিতরে ঢুকে যায়, অর্থাৎ ব্লাডের সাথে মিশে যায়। ব্লাডের সাথে মেশার পর ব্লাড ভেসেলগুলো আমাদের যেগুলো আছে এগুলোকে আস্তে আস্তে সংকুচিত করতে থাকে। সংকুচিত করে যাওয়ার করার কারণে আমাদের ব্লাড প্রেশারটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং বাড়ার ফলে যেটা হয় যে আমাদের স্ট্রোক করার প্রবণতাটা অনেক বেশি হচ্ছে এবং ঝুঁকি বেড়ে যাচ্ছে এটার কারণে। তো আমরা অবশ্যই ধূমপান থেকে দূরে থাকব, এটা একটা অন্যতম কারণ স্ট্রোকের। ছয় নম্বর কারণ বলতে পারি ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স যাদের আছে, যারা আনকন্ট্রোল ডায়াবেটিক্সের মধ্যে থাকতেছেন, তাদেরও স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। যার কারণে আপনারা যারা ডায়াবেটিক্স নিয়ে ভুগছেন, বা ডায়াবেটিক্স যাদের ইনসুলিন নিচ্ছেন বা নিচ্ছেন না, বা ডায়াবেটিক্স আছে কিন্তু হয়তো বা খেয়াল করছেন না, অবশ্যই তারা একজন ডায়াবেটিক ডক্টরের কাছে গিয়ে এটার একটা সমাধান করতেই হবে। এবং যাদের অনেক বেশি ডায়াবেটিক্স, তারা অবশ্যই ইনসুলিন অথবা মেডিকেশন নিয়ে এবং হাঁটাহাঁটি করে, কারণ ডায়াবেটিক্স এমন একটা ডিজিজ যেটা আপনি যদি ফিজিক্যাল ওয়ার্ক করেন, হাঁটেন এবং দৌড়াদৌড়ি করেন, তাহলে কিন্তু এটা অনেক সময় কন্ট্রোলে চলে আসে এবং আপনি সুস্থ থাকতে পারেন। অতএব ডায়াবেটিক্সকে কখনও অবহেলা করা যাবে না এবং হেলাফেলা করে রাখা যাবে না, অবশ্যই আপনি ডায়াবেটিক্স নিয়ে সিরিয়াস হন, কারণ স্ট্রোকের অন্যতম একটা কারণ হচ্ছে ডায়াবেটিক্স। দর্শক, আমরা এখন জেনে নেই আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্ট্রোকটা হয়েছে। এক নাম্বার যেটা আমরা লক্ষণ দেখতে পাই সাধারণত, যে আপনি হঠাৎ দেখতেছেন ঘুম থেকে ওঠার পর বা আপনি জেগে আছেন, আপনার ব্যালেন্স প্রবলেম হয়ে যাচ্ছে, মুখ বেঁকে যাচ্ছে, এভাবে বাঁকা হয়ে যাচ্ছে, আপনি এক সাইডে দেখা যাচ্ছে কোনো ধরনের বোধ পাচ্ছেন না। আবার এটা হতে পারে যে সেন্স হারিয়ে ফেলেছেন হঠাৎ করে, এরকমও কিছু লক্ষণ আমরা দেখে থাকি। চোখে ঝাপসা দেখা যায়, অনেক সময় দেখা যায় যে হাত পা আপনি নাড়তে পারছেন না। এরপরে যেটা হতে পারে যে মাথা ঘুরানো এবং মাথা ব্যথাও হতে পারে। এই সমস্যাগুলো যদি আমরা দেখি বা এই লক্ষণগুলো যদি দেখি, তাহলে তৎক্ষণাৎ আমরা দেরি না করে রোগীটাকে অবশ্যই হাসপাতালে নিতে হবে এবং দ্রুত চিকিৎসা সেবা প্রদান করার ব্যবস্থা করতে হবে। তাহলে অনেক সময় আমাদের স্ট্রোক হওয়ার পরও অনেকাংশে আমরা বেঁচে যেতে পারি, অনেক ভালো থাকতে পারি। দর্শক, আমরা এখন জানবো স্ট্রোক কীভাবে প্রতিরোধ করবেন। আমরা প্রথম যেটাকে প্রায়োরিটি দিয়ে থাকি, যে প্রচুর পরিমাণে ফিজিক্যাল ওয়ার্ক করা, অর্থাৎ আপনার শরীরকে প্রচুর পরিমাণে মুভমেন্টের মধ্যে রাখা। যেমন আমরা করতে পারি সকালে অথবা সন্ধ্যায় প্রচুর পরিমাণে ঘাম ঝরিয়ে হাঁটতে পারি, দৌড়াতে পারি ছোটো ছোটো স্টেপ ফেলে। এর ফলে কী হবে, আপনার প্রত্যেকটা মাসেল, প্রত্যেকটা টেন্ডন, প্রত্যেকটা বডির সার্কুলেশন লেভেল ডেভেলপ করবে। এতে আপনি যেটা হবেন যে আপনি ন্যাচারাল পরিবেশে যখন বা একটা বাতাসে বা আবহাওয়াতে সকালে যখন যাবেন, এতে আপনি একটা ন্যাচারাল অক্সিজেন পাবেন। এতে আপনার যেটা হবে যে আপনার অক্সিজেনটা, ন্যাচারাল অক্সিজেনটা আপনার ব্লাডে মিশে আপনাকে সতেজ রাখবে। এটা আপনি অনেক টাকা দিয়েও কিনে পাবেন না, যেটা আপনি হয়তোবা মর্নিং ওয়ার্কে গেলে একটা সুবিধা যে সকালের যে অক্সিজেনটা একটা ফ্রেশ অক্সিজেন পাই আমরা, এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। অতএব আমরা অবশ্যই যদি স্ট্রোককে প্রতিরোধ করতেই চাই, তাহলে আমাদের ফিজিক্যাল ওয়ার্কের বিকল্প নেই, অর্থাৎ হাঁটা দৌড়া এবং শারীরিক কিছু ব্যায়াম বা এক্সারসাইজ যেগুলো আপনার শরীরকে ঘামাবে, এরকম কিছু এক্সারসাইজ আমাদের অবশ্যই করতে হবে। দর্শক, খাবারের প্রতি আমাদের একটু জোর দিতে হবে, এরকম যে লবণ জাতীয় খাবার, অর্থাৎ কাঁচা লবণ এবং লবণ যে খাবারগুলোয় বেশি সেগুলো আমরা পরিহার করব, চেষ্টা করব লবণ এবং চিনি কম খাওয়ার। এগুলো আমাদের জন্য অনেক বেশি স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। অতএব আমরা লবণ এবং চিনি থেকে দূরে থাকব, এবং হাই কোলেস্ট্রলযুক্ত খাবার যেগুলো, যেমন ফাস্টফুড, রিচ ফুড, এগুলো যারা আমরা খাচ্ছি প্রতিনিয়ত, এই খাবারগুলো থেকে আমরা একটু নিজেকে সেভ রাখবো। কারণ ফাস্টফুড এবং রিচ ফুডের কারণেই আপনার হাই কোলেস্ট্রল হতে পারে। তবে আমরা সচেতন থাকবো যাতে আমাদের স্ট্রোকের ঝুঁকি না বেড়ে যায়, স্ট্রোক না হয়। অবশ্যই কোলেস্ট্রলের প্রতি খেয়াল রাখবো, এবং মানসিক টেনশান, হাই প্রেশার, হাই ব্লাড প্রেশারের কারণ হচ্ছে আপনি মানসিকভাবে যখন বেশি টেনসড হয়ে যান, তখন আপনার হাই ব্লাড প্রেশারটা বেশি হয়। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের
ব্লাড প্রেশার না বাড়ে এটা নিয়ন্ত্রণে রাখবো, মাঝে মাঝে চেক আপ করে রাখবো যেন প্রেশার না বাড়ে। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসতে পারি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যরা দেখে এই স্ট্রোকের প্রতিকার সম্পর্কে জানতে পারে, স্ট্রোক কী এটা সম্পর্কে জানতে পারে, স্ট্রোক কেন হয় এবং কী কী সমস্যা দেখা দেয় সমস্ত বিষয় সম্পর্কে তারা ধারণা পাবে। অতএব দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।